এদিনটা সবার ভীষণ ভীষণ ভালো কাটুক। আর আমাদের তো বুঝতেই পারছো, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তো আমাদের ফৌজি ওয়াইফদের কোনো কিছুই সেরকম ভাবে স্পেশাল কাটে না। যখন তাদের স্পেশাল মানুষটি বাড়িতে আসে, তখনই তাদের দিনগুলো স্পেশাল হয়। তা আসলে তাদের দিন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো সকলকে জানাই শুভ সকাল। সো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। সো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সকলকে জানাই খ্রিস্টমাস। সো এই দিনটা সবার ভীষণ ভীষণ ভালো কাটুক। আর আমাদের তো বুঝতেই পারছো, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তো আমাদের ফৌজি ওয়াইফদের কোনো কিছুই সেরকম ভাবে স্পেশাল কাটে না। যখন তাদের স্পেশাল মানুষটি বাড়িতে আসে, তখনই তাদের দিনগুলো স্পেশাল হয়। তাছাড়া তাদের দিনগুলো মানে কোনো কিছু বলো, ওকেশন বলো, কোনো তারপর কোনো একটা স্পেশাল দিন বলো, সেগুলোতেও তারা থাকতে পারে না বাড়িতে। তো এবারেকার মতনও তোমার দাদাভাই যেহেতু বাড়িতে নেই, তাই এরকমভাবে ভিডিওটি কন্টিনিউ দেখো। আর দেখতে দেখো আজকে মানে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখো, স্কিপ করো না। আর সবাই খুব খুব মজা করো, তাদের বাড়ির সবাই সদস্যদেরকে নিয়ে ঘুরতে যাও, বেড়াতে যাও। আর তাদের বড়োদেরকেও জানায় হ্যাপি খ্রিস্টমাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম ঝটপট। তো চলো এখন ব্রাশটা সেরে নিই, এখন বাজে 6:30। তো আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো ব্রাশটা ঝটপট সেরে নিই। তো আমার ব্রাশ কমপ্লিট হয়ে গেছে। মুখ হাত ভালো করে এখন প্রথমে দেবো শীতের ক্রিম একটু, জানো তো। আর যে কখন মানে সারাদিন তো কাজের মধ্যে থাকবো, কখন যে ক্রিম দেবো সেটা ভুলেই যাবো, সে এখন দিয়ে দিয়েছি। সকাল সকাল একটু শীতের একটু ক্রিম দিয়ে দেবো, একটুখানি বেশি না। তোমাদের দাদাভাই বারবার জিজ্ঞেস করে নেভিয়াটা আছে কি না, তো আমি বলি আছে আছে। তো এখনই বলে এখন আছে, সে আগের ইয়ারে কিনে দিয়েছিলাম। তো আমি যেহেতু একা মাখি, সেই জন্য আমার এতটা কি তাড়াতাড়ি শেষ হয় বলো, সেজন্য আছে। আর রোজকারে আমার একটা মানে জিনিস তো রোজ খেতে হয়, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ। তো এই দেখো রোজ সকালে খালি পেটে একটা করে খাই, ভুলে যাই জানো তো। তোমাদের দাদাভাই এলে তো আমি ভুলেই যাই, তো তোমাদের দাদাভাই আমাকে মনে করিয়ে দিয়ে দেয় যে ওষুধটা খেয়ে নাও। তো আমার এই টুষ্টি ওষুধ খেতে আমার যেন উল্টি উল্টি ভাব আছে, কি করা যায়। এই গাইস দেখো তাতান এখন ঘুম থেকে উঠে পড়েছে, আমার ব্রাশ ট্রাশ কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখেইছো। আর তাতানও দেখো উঠে পড়েছে, বাবু হাই করে দাও, হাই বলে দাও, বলে দাও, বলবে না, বলবে না। আর বন্ধুদেরকে বলে দাও হ্যাপি খ্রিসমাস, বলে দাও। তো কাল দেখো তাতানের চুল কাটা হয়েছে, তো চুল কাটতে গিয়ে কি একটা যেন সাংঘাতিক ব্যাপার, এত কান্নাকাটি, কিছুতেই চুল কাটতে চায় না। বাবা চুল কে কেটে দিয়েছে, জোরে বলে দাও, আনন্দ। তো যে মানে চুল কেটে দিয়েছে তার নাম হচ্ছে আনন্দ, সেই জন্য ও শুধু বলবে আনন্দকে আমি কেটে দেবো নাকি বাবা। গুড মর্নিং বলে দাও। আর বাবা কি বলেছে, রাম নাম, গুড মর্নিং রাম নাম। বন্ধুদেরকে হাই করে দাও। আর বাবাকে একবার ডেকে দাও, বাবাকে ডেকে দাও, বাবাকে ডেকে দাও, শুনতে পাবো ওখানে, বলে দাও বাবা। বাবা আচ্ছা খুব মিস করছি, একটা হাম্পু দিয়ে দাও, বলি বলি। তো চলো বন্ধুরা তাতানকে এখন উঠাই রেডি করে, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এই গাইস সো মনটা ভীষণই খারাপ হয়ে গেল। তো এই দেখো সাকারা দেখতে পাচ্ছে, এটা
বেড়ে গেল, তো মনটা সেজন্য একটু খারাপ লাগছে। তো আগেকার একটা শাখা আছে ওটাই পড়বো, তো মনটা খুব খারাপ লাগছে জানো, শাখাটাকে বেড়ে গেলে মনটা ভীষণ খারাপ লাগে। তো এই দেখো আগেকার একটা শাখা ছিল, তো তোমার দাদাভাই এলে পর আবার নতুন শাখা পড়বো, তো এখন এটাই ছিল এটাই পড়িনি। তো শাখাটাকে বেড়ে গেলে মনটা খুব খারাপ লাগে জানো, আর এই শাখাটা যে মানে কি বলতো, এটা চলছে ডিসেম্বর, তো 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 অক্টোবরে এই শাখাটা পড়েছিলাম, তো সেই জন্য মনটা আরো খারাপ লাগছে। দেখো তো এই শাখাটা তুলসী মঞ্চে রেখে দেব। কি কে গেছে কো দেখি, আরে খুলুন তো। দেখো বাড়ির মানে বাড়িতে কেক বিক্রি করতে এসেছেন, তো ইনি ভীষণ ভালো কেক বিস্কুট কুকিজ সমস্ত কিছু নিয়ে আসেন, তো মানে আমাদের যে গ্রামে কেক বিচ্ছেন ইনি, তো ইনি অনেক মানে তোমার দাদাভাইরা যখন ছোট ছিল তখন থেকে উনি দেখে মানে তখন থেকে উনি কেক বিচ্ছেন, তো অনেক পুরনো এই এই লোকটা, তো ভীষণই ভালো ভালো কেক নিয়ে আসছি। দেখো আমিও একটা কেকের প্যাকেট নিয়ে নিয়েছি, তো এই কেকটা নিলাম, তো তোমার দাদাভাই তো এই কেকটাই বললে তোমাদের দাদাভাই নিতে। তো এই দেখো কেকটা ভীষণই সুন্দর, তোমাদের দাদাভাই থাকলে আরও ভালো কেক এনে দিত, তো এটা দিয়ে কাজ চালিয়ে দেবো এখন, আবার যখন আসবে তখন আবার ভালো কেক নিয়ে আসবে। তো এই কেকটাও ভালো, চলো ফার্স্টে তাতানকে দেবো আমি। আমাদের ফুল গাছগুলোর মধ্যে সব ফুল চলে এসেছে, তো এই দেখো, তো এই দেখো এই যে একটা, আর এটা দেখো এই একটা নতুন ফুল ফুটেছে, আর এই গাছটা দেখো না ফুল হয়নি, এটাতে হয়েছে, এটাতেও হয়েছে, এটাতে হয়নি এখনো, আর এইটাতেও হয়েছে দেখো। আর এই গোলাপ গাছটা দেখতে পাচ্ছি এটা বান্দরে পুরো খেয়ে নিয়েছে, আর এই দেখো ফুল গাঁদা, এটা এটা একটা গাঁদা, ওই এই দেখো এটা একটা ফুল ফুটেছে, এই দেখো এইখানে একটা গাছ আছে এখানে ফুল ফোটেনি। জিনিস দেখাচ্ছি দেখো তোমাদেরকে, তো এই দেখো এটা হচ্ছে করলা গাছ, তো করলা গাছে করলাও ধরেছে দেখবে, এই দেখো তা আমাদের।
দুপুরে লাঞ্চটান সেরে নিয়ে এখন রেডি হয়ে গেছি। তো এখন যাব পিসিমণিদের বাড়ি। তো তোমাদেরকে আগের ভিডিওতে অবশ্যই জানিয়েছিলাম যে পিসিমশাই শরীর খারাপ, ওনাকে হসপিটালাইজ করেছিল, উনি বাড়ি এসেছেন এখন। সো ওনাকে দেখতে যাবো। তো আমি যাবো, মা কাকু কাকিমা সবাই মিলে যাবো। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. তো গাইস, আমরা মুনিদের বাড়ি চলে এসেছি। তো কাকুকে যখন বললাম কাকু একটু ভালো করে দাঁড়াও, তখন কাকু একটু পোজ দেওয়ার চেষ্টা করলো। আর এই দেখো পিসিমণির কোলে তাতান আছে, মা কাকিমা দুজনেই মুখ ঘুরিয়ে নিচ্ছে, ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায়। তো মুনিদের বাড়ি থেকে বড় মুনির বাড়ি থেকে চলে এসে পরে আবার ছোটো মুনির বাড়ি এসেছি। তো ছোটো মুনির বাড়িতে দুটো টিয়া পাখি ছিল, তো তাদেরকেও একটু ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম। তো ভীষণই সুন্দর লাগছিলো পাখিগুলো। তো আমি কিছু শর্টসও বানিয়েছি, তোমরা অবশ্যই গিয়ে পরে দেখো শর্টসগুলো। আর মানে এত ভালো লাগছিল, মানে কি বলবো। আম্মা থাকা ভাগ নিতে বল। সো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই, তো সন্ধে হয়ে গেছিলো আসতে। তো পিসেমশাই আগের থেকে অনেকটাই ভালো আছে। তো সেখানে গিয়ে আর সেরকমভাবে ভিডিও পোস্ট করা হয়, মানে ভিডিও
করা হয়নি। তো এখন আগেকার থেকে উনি উনি অনেক ভালো আছেন। তো বাড়ি এসে রাতের ডিনারের জন্য মানে একটু সিম্পল ভাবে একটু সব মানে ডাল আলু চাপিয়ে দিয়েছি তরকারি মতো, আর বাড়ি চলে এসেছি। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, তো কারণ বাইরে গেলে আমি ভীষণই টায়ার্ড হয়ে পড়ি। তো এখন এসেছি বিছানা পাড়তে, মানে বিছানাগুলো রেড মানে গুছাতে। তো এখন তাতানকে খাবার টাবার খাইয়ে ঘুম পাড়াবো, তারপর আমি শুয়ে পড়বো। সেই জন্য বেশি আর ভিডিওটি কন মানে আর বেশি বাড়াবো না, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে কী ধরনের ভিডিও দেখতে চাও। সো যদি চাও ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সো ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। সো সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই, লাভ ইউ অল, বাই।